টিম তো সাতটাই আছে, আমার মনে হচ্ছে এখন থেকে আমরা চেষ্টা করবো উন্নতি করবে আর কি, বিকজ সব কিছু একটা সিস্টেমের মধ্যে ফেলার চেষ্টা করছি, দেখবেন ভালো অনেক কিছু নতুন মানে চেষ্টা করছি আর কি, বাকিটা বল যখন মাঠে বেরোবে তখন বুঝে যাবে, তারপরে যে একবারে সাথে পারফেক্ট হবে এটা বলা যাবে না, তবে আগের চেয়ে বেটার হবে নিয়ম কানুন সব দিক থেকে। আমার মনে হয় আজকে তো মানে খুবই একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আমরা সবাই, আমিও বলবো না যে আমি খুব নিশ্চিত ছিলাম যে কতগুলো টিম খেলবে, তো লট অফ এফোর্ট দিতে হয়েছে। আমার যে টিম আছে বিপিএল টিম, আই ক্যান মেনশন ফিউ নেম, যারা অনেক কাজ করেছে, তো তারপরে অ্যাটলিস্ট আমাদের ড্রাফটটা হয়েছে। এখন আমরা আড়াই মাস সময় আছে, আমি শিওর কিছু রিগ্রুপ করবে, আপনি দেখবেন ম্যাক্সিমাম টিমে কিছু জায়গা খালি আছে, ওরা হয়তো ওদের এখন টিমটা দেখে ওদের মধ্যে টিম করবে। সোফার যেই টাইমটা আমরা করতে চেয়েছি ড্রাফটটা, ওই টাইমটা খালি একবার পিছিয়েছি, সো একদম খারাপ হয়নি মনে হয়। আর যেহেতু টুর্নামেন্টটা এখনও প্রায় আড়াই মাসের মতো বাকি আছে, তো সেই দিকে বিবেচনা করলে মনে হয় যে মোটামুটি ভালোই হয়েছে আজকে। আপনি জানেন যে এখন ক্রিকেট উইন্ডো পাওয়া খুব ডিফিকাল্ট, একসাথে দুই তিনটা ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, সো আমরা যেই মানে পোস্টে চেয়েছিলাম বিপিএল এই মানে পোস্টে পারিনি, হয়তো প্রাইমারি দিক থেকে আমরা একটু পিছিয়ে গেছি, কিন্তু এটাও আমাদের এই গেইন করতে অসুবিধা হবে না। আর যেটা আপনি উইকেটের কথা বললেন, আমার মনে হয় এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, অ্যাটলিস্ট ক্রিকেট তো আমরা জানি রানের খেলা, ভালো ব্যাটিং উইকেট যাতে হয়, যেখানে বোলাররা যদি ভালো বল করেন তাহলে তাদের কিছু সময় পাবে। আমার লাস্ট টাইম মানে একদম খারাপ ছিল না উইকেট, একটা মানে দিনের উইকেটগুলো খুব কম রান হতো, রাতের ম্যাচগুলোতে বেশি রান হতো যেটা আমি দেখেছি, সো আমরা চেষ্টা করবো যাতে ভালো উইকেট প্রিপারেশন হয় এবং যাতে উপভোগ হয় টি20 টুর্নামেন্টে। আমার মনে হয় এই দুই একটা ঘটনা ঘটবে, 440 বিদেশি প্লেয়ার, দেশি প্লেয়ার কত জন, দুই একটা ঘটনা এরকম, আমি মনে করি একদম ইনসিগনিফিকেন্ট ব্যাপারটা। আমরা বারবারই জিজ্ঞেস করছিলাম যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে তাদের যে সময় নিচ্ছে, বাট তারপরে কিন্তু খুব দুইটার মধ্যে শেষ করে দিয়েছি আমরা, বাট ভুলগুলো যেগুলো যাতে তারপরে মানে আমরা কিন্তু একটা আপনারা জানেন না যে বিহাইন্ড দ্য স্টেজ কিছু কাজ করি, আমি কালকেও কিন্তু সন্ধ্যার পরে এসে 3 ঘন্টা ছিলাম এখানে, ফ্র্যাঞ্চাইজির সাথে মিট করেছি, তারপরে মেশিন ট্রায়াল রান করেছে, একাধিকবার ট্রায়াল রান করেছে, তারপরে কিন্তু কাজটা পুরোপুরি মানে হয় নাই, সো ইটস লাইক এফোর্ট ওয়াজ দেয়ার, মানে আমাদের ফুল টিম, মাওপাই, ড্রাফট কমিশনার, আমি আরও দুজন ডিরেক্টর ছিলেন, কালকে আমরা কিন্তু সোনারগাঁও হোটেলে রিহার্সাল করেছি, তারপর একটু ভুল জড়ি মাফ করবেন। আসলে টিকেটে ডিজিটালের একটা অলরেডি ডেমো দেখেছি আমি, অ্যান্ড যেহেতু আড়াই মাস সময় আছে ডিজিটাল হওয়ার সম্ভাবনা আবারও বলছি 98%, আপনি ম্যাক্সিমাম টিকিট ডিজিটাল হবে, আর যেটাতে কমপ্লিমেন্টারি টিকিটের হিসাব থাকবে। টিকিটের ব্যাপারে আমি 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 অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট অ্যান্ড আমার কমিটি যারা আছে খুবই স্ট্রিক্ট এবার, একটা টুর্নামেন্ট দিয়ে হবে না। আমার মনে হয় কি যে আমাদের যেই প্রসেস যেভাবে চলছিল এটা মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ইন্টারভিউ নেন, তাহলে কিন্তু আমি অনেক কথা বলতে পারবো যে ব্যাপারটা কীভাবে কী হচ্ছে। সো আমার মনে হয় একটা তো টিমের ডিফারেন্স আছে, আপনি দেখেন বিপিএল আইপিএল কত বছর হয়েছে, ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যামেজিং, বিকজ ওদের আমরা একটা কিউরিটার কিন্তু আমাদের এখান থেকে গেছে, হেমিং না কি নাম আমি এটাকে ওর নাম জানি না, আমরা এনেছিলাম সে চলে গেছে, সে বলেছে আমরা একটা সার্টেন নাম্বার বলেছে যে আমরা এত পিছনে আছি, এটাতে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, বাট আমরা চেষ্টা করব মাঠ ডেভেলপমেন্ট মানে সব জিনিসগুলো আসলে মানে শুধুমাত্র একটা পার্টিকুলার যে বিপিএল আমরা কেমনে ভালো খেলবি এটা না চিন্তা করে আপনি যদি নিচের থেকে জিনিসগুলো সব ঠিক করেন আস্তে আস্তে এমনি ভালো হবে, সেই সময়টা আমাদের দিতে হবে আমার মনে হয়। প্রসেসটা শুরু করবো অ্যাক্টিং চেয়ারম্যান, বিকজ আমার অ্যাক্টিং হয়ে হচ্ছে, বিকজ অনেক লোক নাই আমার সাথে। হ্যাঁ, আমাদের এই গভর্নিং কাউন্সিল 4 জন আমরা মেম্বার, আপনি দেখেছেন ড্রাফট কমিশন মাও আলম আছে, তার সাথে আমি মেম্বার সেক্রেটারি ফাইন আছে, ফাইন নাজম আবেদিন, আমি বিপিএল এর গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান, আর ফাইন সিন আছে আমাদের একজন মেম্বার এবছরটা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।